আসিনেকু হলে মোর জম্বুদ্বীপর যত অপ্রজাগণ করিছিনি সুখেরে বাস আর করে নাকি কোনো ভাই পিত্র আচরণ দিয়ক জম্বুদ্বীপর প্রচার সত্য সমাচার মন্ত্রীদেব ধন্য ধন্য মন্ত্রীদেব শুনি সন্তোষিত হল মই বক্তব্য আপনার কিন্তু মন্ত্রীদেব এটি চিন্তাই বারে বারে মোক করে বিব্রত মন্ত্রীদেব এই পৃথিবীত যে ধর্মের প্রভাব দিনক দিনে লোপ পাব ধরেছে অধর্মর আগমন যে হয় অনুমান পিতৃ মোর প্রিয় বটর কথা অনুধাবন করে পড়ছে মনত সত্য যুগর শেষত হব মহাপ্রলয় পৃথিবীত হব এক ভীষণ মহাপ্রলয় গছ লতা তরু তৃণ না থাকিব একো পৃথিবীত হেরাই যাব ধর্মর মহিমা নহই জানো মন্ত্রীদেব মহারাজ এই কথা অবশ্যই সঁচা কিন্তু মহারাজ এই সকলবোৰ প্ৰভু শ্ৰীহৰিৰ ইচ্ছা তেওঁহে জানিব মহাৰাজ তেওঁ সেই মহান কাৰ্য কেতিয়া কৰিব সম্পাদন মহাৰাজ আপোনাৰ পিতৃপ্ৰিয় ব্ৰত অতি ধাৰ্মিক আছিল তেওঁ কৈছিল পৃথিবীত আৰু কিছুদিনৰ পাছত এক মহাপ্ৰলয় হ'ব আৰম্ভ গতিকে মহাৰাজ মোৰ বোধে সেই মহাপ্ৰলয়লৈ আৰু বেছি পৰ নাই মহাৰাজ মহাৰাজ আপুনি আপুনি একোকেই চিন্তা নকৰিব
এক চিত্র মনে ভগবান শ্রীহরিক করক আরাধনা। আৰু মহারাজ, বিপদ খণ্ডনের বাবে আপনি মহাযজ্ঞর করক আয়োজন। সত্য কথা, এই ঘোর বিপদত ভগবান শ্রীহরির বাহিরে আমাক কোনেও সহায় করিব নোৱাৰে। হলো মন্ত্রীদেব, হরি মন্দিরত গই একান্ত মনে শ্রীহরি করুগৈ আরাধনা। বলক মহারাজ। পৃথিবীখন দিনক দিনে অধর্মর ফালে গতি করিব লাগিছে। অনাবৃষ্টি, বিনা মেঘে বজ্রপাত, এইবিলাকর কিবা কারণ ভাবি পাইছেনে মন্ত্রীদেব? কোনোবাই যেন মুখ অহরে নিখে কয়
সুদূৰৰ পৰা সত্যব্ৰত সত্যব্ৰত তোৰ ৰাজ্য ধ্বংস হবলৈ আৰু বেছি পৰ নাই আৰু বেছি পৰ নাই মহাৰাজ মহারাজ চতুর্দিকে কেবল হাহাকার হাহাকার ধ্বনি শুনিবলৈ পোৱা গৈছে মহারাজ শুনক মহারাজ হরিমন্দিরৰ দবাকাবোৰ নিজে নিজে বাজি উঠিছে মহারাজ শুনক শুনক মন্ত্রী দিন দুপুরতে শিয়ালবিলাকে কেনেদরে মন্দিরৰ ধর্মধ্বজ আর ওপৰত বহি সকলবিলাকে মনতনা আজোৰা কৰি ধর্ম মন্দির কলুষিত কৰি পেলাইছে মহাৰাজ বিপদ খণ্ডনৰ বাবে আপুনি মহাযজ্ঞ কৰক আৰম্ভ মহাৰাজ মহাৰাজ বিপদ খণ্ডনৰ বাবে আপুনি মহাযজ্ঞ কৰক আৰম্ভ এনে অমংগলৰ মুহূৰ্তত মহাযজ্ঞ মই কিবা ধৰে কৰিম আৰম্ভ আৰু এই যজ্ঞলৈ আহি বইবা কোন জয় হওক মহাৰাজৰ জয় হওক মহাৰাজৰ জয় হওক প্ৰণাম প্ৰণাম কোন আপোনালোক দেখাত সুন্দর ব্রাহ্মণ যেন হয় অনুমান আহক আহক দয়া করে আসন গ্রহণ করক মহারাজ আসন গ্রহণ করবলে আমার সময়ের বড় অভাব মহারাজ আমি বড় বিপদত পড়ছো আমাকে রক্ষা করব পারিব নাকি মই বুঝব পড়া নাই দিশবর মহারাজ পৃথিবীত মহাপ্রলয় সূচনা হয়েছে তার ফলস্বরূপে দেশত মারি মরক আকাল দুর্ভিক্ষয় দেখা দিছে প্রজার অলপও শান্তি নোহাইছে মহারাজ এই দৃশ্য ময়ো আহারি নিখে দেখিবলৈ পাইছো দিজবর প্রজার মাজত হাহাকার ধ্বনি ময়ো আহারি নিখে শুনিবলৈ পাইছো কিন্তু মহারাজ মহাযজ্ঞ করব লওঁতে লাগিলে কেলি নেলি জল দেবতা আছে হুঙ্কার জুড়ি বোলে সত্যবত রজাহে এই দান করব পারিব মহারাজ আমি আর বিলম্ব নকরি আপনার ওর পাল হে দিজব রাজ্যর চতুর্দিকে অমঙ্গল আরম্ভ হয়েছে মোর রাজ্যর মঙ্গলের বাবে আপনাদের যজ্ঞ আরম্ভ করব খুঁজছে গতি যদানেই নহও তাক মই মুক্ত হস্তে করিম প্রদান লাগি যদি এই সত্যব্রতর প্রাণ তাক মই হাহি হাহি আপনার করিম প্রদান মাত্র আপনাদের যজ্ঞ আরম্ভ কর মহারাজ আমি জানো আপনি এজন মহাজ্ঞানী পুরুষ আপনার ধন জন ঐশ্বর্য বিভূতি আনকি নিজের প্রাণ দিবলৈ কুণ্ঠাবোধ নকরে নকরো নকরো কিন্তু কিন্তু কি আমি অস্থির হয়ে পড়ছো আমি যে দান বিচারিম সেয়া ইয়ার ভিতর এটাতো নকরে সেইহে মহারাজ রই গেল কিয় দিজবর ব্যক্ত করক আপনার মনের অভিলাষ সত্যব্রত অসাধ্য এই পৃথিবীতে একোৱেই নাই তেন্তে মহারাজ দান দিবলৈ ওলোৱাৰ আগতে কিন্তু আপুনি প্ৰতিজ্ঞাবদ্ধ হব লাগিব প্ৰতিজ্ঞাবদ্ধ হব লাগিব হয় মহারাজ প্ৰতিজ্ঞাবদ্ধ হব লাগিব মহারাজ
ৰাজ্যৰে ঘোৰ অমংগলৰ কালত আপুনি আপুনি ভাবি চিন্তিহে প্ৰতিজ্ঞাবদ্ধ হওক, নহ'লে নহ'লে ঘোৰ বিপদত পৰি হাহাকাৰ কৰিব লাগিব মহাৰাজ। মহাৰাজ, আমাৰ পলমলে দানৰ কোনো প্ৰয়োজন নহ'ব, গতিকে আপুনি দান দিব পাৰে নে নোৱাৰে উত্তৰ দিয়ক। হে মন্ত্ৰী, ৰাজ্যৰ চতুৰিদিশে ঘোৰ অমংগলে আৱৰি ধৰিছে। ঋষিমুনিসকলে যজ্ঞ আৰম্ভ কৰিব বিচাৰিছে। সত্যব্ৰত দানী ৰজা বুলি জানে ত্ৰিজগতে, গতিকে এনে মুহূৰ্তত ব্ৰাহ্মণসকলক মই কিবদৰে কৰিম বিমুখ। মহাৰাজ, আপুনি আপুনি ভাবি চিন্তি প্ৰতিজ্ঞাবদ্ধ হওক, নহ'লে নহ'লে ঘোৰ বিপদত পৰিব লাগিব মহাৰাজ। মহাৰাজ, আমাৰ বৰ পলম হৈছে। হেৰি জবৰ ৰজাময়ী সত্যব্ৰত, প্ৰিয়ব্ৰত পিতৃ মোৰ, স্বয়ং ভগৱানে পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ ৰাজেশ্বৰ বুলি মোক স্বীকাৰ কৰি এই জম্বুদ্বীপ দিছিল উপহাৰ। মই কোনো দানলৈ আৰু প্ৰতিজ্ঞাবদ্ধ হ'বলৈ মই কুণ্ঠাবোধ নকৰোঁ, দিজব নকৰোঁ। তেন্তে মহাৰাজ, আপুনি প্ৰতিজ্ঞাবদ্ধ হওক, কোনো কাৰণত আপোনাৰ প্ৰতিজ্ঞা হেৰফে নহয়। মহাৰাজ, মোক বাধনি দিব মন্ত্ৰী। মহাৰাজ, হে দিজব, চন্দ্ৰ সূৰ্য গ্ৰহ তৰা নক্ষত্ৰমণ্ডলী সকলোকে সাক্ষী কৰি মই কৰিছোঁ প্ৰতিজ্ঞা। আপোনালোকে যি দানেই নিবিচাৰক কিয়, তাক মই মুক্ত হস্তে কৰিম তৰা। যদি দিব লাগে এই সত্যব্ৰতৰ এই দুঃস্বপ্তা, তাকো মই হাঁহি হাঁহি আপোনালোকৰ পদকমলত কৰিম তৰা। ধন্য ধন্য ৰাজন, তেন্তে শুনক আমাৰ দানৰ কথা। জল দেৱতাৰ নিৰ্দেশ ক্ৰমে সাগৰৰ পাৰত মহাযজ্ঞ আৰম্ভ কৰিবৰ হেতুকে এগৰাকী ৰাজগুণ থকা সুলক্ষণী নাৰী, এগৰাকী ৰাজগুণ থকা সুলক্ষণী নাৰী জলত নিক্ষেপ কৰিব লাগিব। হয় মহাৰাজ, এগৰাকী নাৰী, সেয়ে মহাৰাজ আপোনাৰ ৰাজ লক্ষ্মী মহিষীক জলত নিক্ষেপ কৰিবৰ বাবে বিচাৰি আহিছোঁ, গতিকে আপুনি প্ৰতিজ্ঞাৰ কথা কৰি অকপতে দান কৰক, তেহে প্ৰজাৰ মংগল হ'ব। হয় মহাৰাজ, এগৰাকী নাৰী, আৰু সেই নাৰী মোৰ মোৰ ৰাজলক্ষ্মী। হয় মহাৰাজ, নাই 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 দিজব, মোৰ ৰাজলক্ষ্মী ৰাণী মই জলত নিক্ষেপ কৰিবলৈ দান দিব নোৱাৰো, মই মই দান দিব নোৱাৰো, যদিও মই প্ৰতিজ্ঞাবদ্ধ, তথাপিতো তাৰ পৰিৱৰ্তে অন্য দান কৰক, ৰাজ্য ধন অতুল ঐশ্বৰ্য সম্পদ সকলো মই হাঁহি হাঁহি কৰিম অৰ্পণ, লাগে যদি এই সত্যব্ৰতৰ প্ৰাণ তাকো মই আকুণ্ঠ চিত্তে কৰিম প্ৰদান, তথাপিতো মোৰ মোৰ ৰাজমোহৰ কি ৰাণী মোৰ বুকুৰ পৰা কাঢ়িলৈ নাযাব, নিজৰ মোৰ বুকুৰ পৰা কাঢ়িলৈ নাযাব, কাঢ়িলৈ নাযাব, নাযাব। মহাৰাজ, আমাৰ অন্য দানৰ নাই প্ৰয়োজন। মহাৰাজ, আপুনি প্ৰতিজ্ঞাবদ্ধ,
যদি পারে আপনার প্রতিজ্ঞা রক্ষা করক, আর যদি নোয়ারে আমাক ইয়ার পরা বিদায় দিয়ে আপনাকে আগতে যে আপনি ভাবি সিদ্ধি প্রতিজ্ঞাবদ্ধ লোক ব্রাহ্মণ নয় মহারাজ, এলোক কোনোবা সন্ডাল সালনা করে আপনাক সালনা করেছে আপনাক মহারাজ, আদেশ করক মহারাজ বন্দী করে থাও ইহতক লৌহ পিঞ্জরা। আমি ভয়াতুর ব্রাহ্মণ নহই, আমি অস্ত্র সাধনা করিব জানো, তোমার দরে যে বৃদ্ধ মনকে আমাক বন্দী করে রাখিব নোয়ারে মহারাজ, আদেশ করক মহারাজ, আদেশ করক মহারাজ। ক্ষান্ত হোক মন্ত্রী রে, ক্ষান্ত অভাবত উত্তেজিত নহব আপনি, অভাবত উত্তেজিত নহব আপনি। মহারাজ আমার প্রণাম হয়েছে, গতিকে আপনি দান দিব পারে না নোয়ারে প্রতিশ্রুতি দিয়ক। মহারাজে কোন দান নিদিয়ে মহারাজে মহারাজর প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, মহারাজর হই মহারাজ মহারাজ তেন্দে মন্দি মতে নিশ্চয় আপনার মত। রাজ্যর এনে অমঙ্গলর মুহূর্ত মই যদি মোর রাজমহরকে রানীক জলত নিক্ষেপ করিবলৈ দান দিও, প্রজা সকলে মোক অবিবেচক রাজা বলি ভাগ্যবানে টকা তরকা করিব। নাই নিজবর মোর রাজরানীক এই মুহূর্ত মোর বুকুর মাজর পরা এই প্রজাসকলের হৃদয়ের পরা এই অমঙ্গলর মুহূর্ত কালি লই না যাব, নিজব কালি লই না যাব, কালি লই না যাব। মহারাজ আপনার বক্তব্য শুনিবলৈ আমার সময় নাই, গতিকে আপনি দান দিব পারে নোয়ারে উত্তর দিয়ক। প্রিয়ব্রতর পুত্র রাজাবাই সত্যব্রত, এই জম্বুদ্বীপর জম্বুদ্বীপ শ্রেষ্ঠ রাজন বলে স্বীকার করিলাম, ভগবানে মোক করছিলার পদ, মই প্রতিজ্ঞা রাখিম দিগবান, মই প্রতিজ্ঞা কারণতেও করিম পালন, রাজ্যের মঙ্গলের বাবে প্রজাসকলের মঙ্গলের বাবে আজি মই মোর হৃদয়ের রতন রানী জলত নিক্ষেপ করিবলৈ মন্ত্রী রানীক
ৰাজসভালৈ মাতি আনক নাই মহাৰাজ মহাৰাজ ক্ষমা কৰিব মহাৰাজ মোৰ দ্বাৰা এই কাৰ্য কদাপিও নহয় সম্ভৱ ৰাজ্যৰ ৰাজ লক্ষ্মীকে কিবা এদৰে মই চলত নিক্ষেপ কৰিবলৈ মাতি আনিম মহাৰাজ আপুনি মোৰ মহামন্ত্ৰী মই মোৰ আদেশ পালন কৰিবই লাগিব যাওক যাওক মন্ত্ৰীৰে ৰাণীক ৰাজসভালৈ মাতি আনক কৰি ৰাণীক ৰাজসভালৈ মাতি আনক কৰি আজি সত্যব্ৰতৰ ভাগ্য চক্ৰ নিয়তিৰ কৰাল গ্ৰাহত দুখ মন্ত্ৰীৰে যাওক ৰাণীক ৰাজসভালৈ মাতি আনক মাতি আনক ধন্য ধন্য ৰাজন তোমাৰ এই দান পৃথিৱী চিৰযুগমীয়া হৈ ৰ ধন্য ধন্য ৰাজন পৃথিবীত চন্দ সূর্য যিমান দিন থাকিব তোমার এই দানর মহিমা অবিরত ভাবে প্রসার হব রাজন আপুনি ইমান উত্তাপন হৈছে কিয় মন্ত্ৰী ডাঙৰীয়া আপুনি কওকচোন মহাৰাজৰ কি হৈছে মহাৰাজৰ এই অৱস্থা দেখি মোৰ বুকু ভাগি গৈছে মন্ত্ৰী ডাঙৰীয়া আপুনিও ইমান কিয় মন্ত্ৰী ডাঙৰীয়া আপোনালোক জৰিলে এই অৱস্থা দেখি মই যে অতিষ্ঠ হৈ পৰিছো মন্ত্ৰী ডাঙৰীয়া সেই দুজন ব্ৰাহ্মণীয়াত কিয় অপেক্ষা কৰি আছে প্ৰজাৰ মংগলৰ বাবে দেশৰ মংগলৰ বাবে দান দিবলৈ ওলাইছো যদি মোক অভিশাপ দিয়া ৰাণী মহাৰাজে কথাটো ক'বলৈ অসুবিধা পাইছে সেয়ে মহাৰাজ হৈ আমি একো শুনা মহাৰাজৰ প্ৰতিজ্ঞা তোমাৰ ওপৰত গতিকে মহাৰাজৰ প্ৰতিজ্ঞা ৰক্ষা কৰি তুমি মহাৰাজ ঘোৰ পাপৰ পৰা মুক্ত কৰা মোৰ স্বামী আজি কেনেকৈ সত্যত আবদ্ধ যিটো
মোৰ আগত কিন্তু মোৰ আগত প্ৰকাশ কৰিব পৰা নাই। ৰাজ্যৰ ধন কোন ঐশ্বৰ্য বিভূতি ৰাণী, সেইবোৰ একোৱেই নহয়। পৃথিৱীত শনি কুপদৃষ্টি পৰিছে, গতিকে শনিৰ কুপদৃষ্টি পৰা ৰক্ষা পাবৰ হেতুকে সাগৰৰ পাৰতে এক মহাযজ্ঞ আৰম্ভ কৰিব খুজিছে। সেয়েহে মহাৰাজৰ ওচৰত দানে ভিক্ষা বিচাৰি আহিল, কিন্তু মহাৰাজ প্ৰতিজ্ঞাবদ্ধ। কিন্তু এতিয়া মহাৰাজে প্ৰতিজ্ঞা ৰক্ষা কৰিবলৈ অপাৰগ হৈছে ৰাণী। মোৰ স্বামী আজি এনে কি সত্য নামত্ৰ হ'ব লগা হ'ল, যিটো মোৰ আগত প্ৰকাশ কৰিব পৰা নাই। কওক কি যাব, কওক। মহাৰাজৰ অৱস্থা দেখি বৰ বুকু ভাগি গৈছে। শুনা ৰাণী, মহাযজ্ঞ কৰাৰ আগতে যজ্ঞস্থলীত এগৰাকী সুলক্ষ্মী নাৰীক জলত নিক্ষেপ কৰিব লাগে। সেয়ে আমি তোমাক জলত নিক্ষেপ কৰিবৰ বাবে বিচাৰি আহিছোঁ। আপুনি যদি প্ৰতিজ্ঞা কৰি মোক বিসৰ্জন দিবলৈ ওলাইছে, তেন্তে স্বামী মই আপোনাক প্ৰতিজ্ঞা ভংগ কৰি মহাপাপত লিপ্ত হ'বলৈ নিদিয়ে। আপোনাৰ হাততে অৰ্পণ কৰিছোঁ।
Oh,
ত্যাগ কৰিছা প্ৰভু, চালনা কৰিছা প্ৰভু মহাৰাজৰ লগত, মহাৰাজৰ অবিহনে জম্বুদেৱ ৰাজ্য আদি মহানত প্ৰভু ৰক্ষা কৰিবা, প্ৰভু ৰক্ষা কৰিবা মহাৰাজ বিপদে কালা ৰক্ষা কৰিবা, কিছু সময়ৰ পাছত মহাপ্ৰলয় সৃষ্টি হ'ব। হিম্ব কৌশল কৰি হ'লেও মই বেদ ৰাখিবই লাগিব, মহাপ্ৰলয় বায়ু বৰুণ আদি দেৱতাসকল, এই সত্যব্ৰতৰ শতসহস্ৰ প্ৰণিপাত কৰিবা গ্ৰহণ। হে দয়াময়, হে দীনবন্ধু,
হে দেবাদিদেব মহাদেব, হে বিশ্বর ত্রাণকর্তা ঐক্যয় ঐক্ষয় সনাতন ধর্ম মূলাধার বিষ্ণুদেব, হে ব্রহ্মদেব ধন জন অসহ্য বিভূতি একুকে না লাগে মো, লাগে মাত্র তোমালোকর পদর কমলোত্থায়, তোমালোকর পদর কমলোত্থায়। হে নীলিম সাগর এই প্রভাতর এই সোনালি পুয়ার, তোমাকো জনাই সহস্র রাম স্নান করার দিকে ময় হৈছো অগ্রসর, তুমিও মোর প্রণিপাত করিবা গ্রহণ করিবা গ্রহণ। স্নান করার পূর্বে এটি এটি কনমানি মৎস্য মোর হাতর কাচরি আহিল উঠি, কনমানি মৎস্য দিয়ে বর ভর ভয় খাইছে, রবা রবা তোমাক লই যাম মোর কমন্ডলত ভরাই, আর স্থান দিম মই তোমাক মোর বর পুত্রে, বলা বলা হে মৎস্য নকরিবা অলপ সংশয়, নকরিবা অলপ সংশয়। তুমি মোক তোমার আশ্রয় দিলা, মই তোমার বরপুকুরীত আয়তন বাড়ি হয়েছে, বলা 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 রাজা সত্যব্রত মোক লই যাওয়া পুনর সাগরত মোক করাগৈ অল্প, পুনর সাগরত মোক তুমি করাগৈ অল্প। কান্ধে বাক্য অনুসরি সাগরের নীলিম জলরাশিত তোমাক মই পুনর পুনর করিল অর্পণ, পুনর করিল অর্পণ, পুনর করিল অর্পণ। উধারিলা সারি
ৰলীলা ঈশ্বৰ ৰলীলা হৰি সৰ্ব দেখবই ইমান বিরাট আকার মৎস্য আছিল কি মই কেতিয়াও দেখা নাই। মই বুঝিছো তুমি তুমি মায়া বি কোনোবা, মই বুঝিছো তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনিও দেবতার কোনোবা এজন, মায়ার ধরি দিশা মুখ দরিহন, আর যদি তুমি কোনোবা রাক্ষস মুখ ভক্ষণ করা মুখ ভক্ষণ করা মুখ ভক্ষণ করা। হে মহাজ্ঞানী রাজা সত্যব্রত, তোমাক আমি আকো পরীক্ষা করিল, আমি আমি বিষ্ণু রাজা সত্যব্রত, আমি বিষ্ণু। হে হে তয়া মহে হে সনাতন, কিয় মোক মৎস্য রূপে জিলা দরিশন কোয়া কোয়া দয়াময়, কি অমৎস্য রূপ ধরি জিলা দরিশন। শোনা রাজা সত্যব্রত, আজি কাল রাত্রি এই শেষ রাত্রিতে মহাপ্রলয় হব আরম্ভ, দয়াময় সাগর পানিয়ে গোটেই পৃথিবী ডুবাই পেলাব, পৃথিবী তোমার বাদে আর কোনো জিয়াই না থাকিব, হয়দন্তক লক্ষ্মী সজন করে মোর সৃষ্টি নষ্ট করব বিচারিছিল, সি ইতিমধ্যে সার্বেদ হরণ করে আনিছে, মহাপ্রলয় সময়ত সি পানীত ডুব মরি থাকিব, তাক তার একে আকৃতির প্রাণীহে মারিব পারিব, সেয়েহে মই প্রথমে তাক তার রূপ ধারণ করে নিধন করি, আর পুনর মৎস্য উদ্ধারণ করে সার্বেদ করিব উদ্ধার। এই মহাপ্রলয় আমি কিদরে জিয়াই থাকিম প্রভু? রাজা সত্যব্রত, মহাপ্রলয় আরম্ভ হওয়ার আগে আগে তোমার কাছে এখন নৌকা পঠিয়ে দিই, সেই নৌকাতে তোমালোকে সকল তরু তৃণ পশু পক্ষী জীব পিছর কল্পত সজন করবর কারণে নৌকাত তুলি লবা, আর এই মহাপ্রলয় সাত দিন সাত রাত্রি থাকিব, আমি ভয়দত্ত বধ করে তোমালোকর ওসর পুনের ঘুরি আহি, আমার মূরর উপর এটি শিং দেখিবা, তেতিয়া তোমালোকর নৌকা বাকুকে আমার শিঙর সত্যি মেলাই ধরব, সাত দিনের পশত পৃথিবী শান্ত হব, তারপর তুমি আমি প্রত্যেকেই নিজ নিজ কর্তব্যত অগ্রসর হব, যা যা রাজা সত্যব্রত সাবধানে থাকিব, আর বিপদত মোক করিবা স্মরণ, মই তোমাক করিম উদ্ধার, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। হইলা
তই দে তোৰ সত্য পৰিচয়। বেশ তেন্তে দে যুদ্ধ নকৰি পলম। বেশ লাগিলে ৰাজা সত্যব্ৰত, তুষ্টি তোমাৰ ভক্তি কীৰ্তন ৰাজা সত্যব্ৰত, সাৰ্বি তোমাৰ হাতত আমি কৰিছো অৰ্পণ। ৰাজা সত্যব্ৰত, এবিধৰে নিষ্কৰ্তব্য ধোৱা গ্ৰহৰ
আর আমিও যাও আপন কর্তব্য। ভাল প্রভু, তোমার শরণোচ্চাতে চুক চুগান্তরে থাকে মতি, তার ভাবে তোমার শরণত সহস্র প্রণাম, সহস্র প্রণাম।